নিবেদন করছেন অর্থোপেডিকের সেরা ঠিকানা জেন রয় হসপিটাল কলকাতা পয়সা ও প্রাণ দুটোই বাঁচায় অনুষ্ঠানটির সহযোগী নিবেদক Presenting the big, bold and beautiful, all new Nissan Magnite. Ignite your charisma. শুরু করছি জেন রায় হসপিটাল নিবেদিত টাফ টক উইথ ঋতব্রত আজকে টাফ টক শুরু হওয়ার আগে আমি দু একটা কথা বলবো সাধারণত আমি ব্যক্তিগত কথা বলি না কিন্তু প্রত্যেক মানুষের মতো আমারও নিজের জীবনে অনুতপ্ত হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে দুটি কারণ আমি প্রকাশ্যে নিয়ে আসব এক যখন খুব ছোটবেলায় আমি ছিলাম আমি একজন বিজ্ঞানীর সঙ্গে পারিবারিক সূত্রে কোনো একটি জায়গায় পরিচয় হয়েছিল বেশ কিছুক্ষণ তাকে দেখেছিলাম এবং তিনি ছোটদের পছন্দ করেন এটুকুই বুঝেছিলাম তার থেকে বেশি বুঝিনি পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি হলেন সেই সময় সাংবাদিক হিসেবেও বেশ কয়েকবার তার সামনে গিয়েছি কিন্তু বুঝিনি তিনি কি তার মৃত্যুর পর বুঝেছি তিনি মহামানব ছিলেন আমি কথা বলছি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা আরেকজন মানুষকে আমি অকাল পক্ক বয়সে অর্থাৎ যে বয়সটায় সবচেয়ে বেশি মানুষ অকাল পক্ক হয় সেই বয়সে অর্থাৎ যখন দ্বাদশ শ্রেণীতে পড়ি বিজ্ঞান নিয়ে তখন পড়াশোনা করছি বিজ্ঞানের বতেও নেই তার বদলে বরং ছবি দেখা ফিল্ম এসবের মধ্যে মত্ত সেই সময় একদিন নজরুল মঞ্চে গোটা রাত জেগে কাটিয়েছি একটি ফেস্টিভ্যালের টিকিটের জন্য সেই লাইনে একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল বলা ভালো দাদারা একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল সে যে আমাকে খুব একটা আমল দিয়েছিল তাও নয় সেই ভদ্রলোককে বুঝিনি পরবর্তীকালে সে এমন সুবক্তা এমন সুলেখক এমন চলচ্চিত্র পরিচালক এমন বাগ্মী এবং এমন আধুনিক বাঙালির চিন্তাবিদ হয়ে যাবে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন চন্দ্রিল ভট্টাচার্য আজকে আমাদের অতিথি চন্দ্রিলদা স্বাগত টাফ টক উইথ ঋতব্রত অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আমি যে কথাটা বলছিলাম গৌরচন্দ্রিকায় সেটা হচ্ছে যে শুধু এগুলো নয় মানে বাঙালির বহু জ্যোতিচিহ্ন থাকে বাঙালি তো কিন্তু কিন্তু করে কথা বলে আমরা টেলিভিশনেও সঞ্চালকরা খুব কিন্তু বলি একটু অপেক্ষা করি অনেকটা অটল বিহারী বাজপেয়ীর মতো কিছুটা ফুটেজ নিই চিন্তা করার জন্য অনেক সময় এটা আমাদের শব্দের দৈনতা সবার তো তোমার মতো শক্তিশালী কলম নয় বা এত ভোকাবুলারি নেই তা কিন্তু এই জ্যোতিচিহ্ন বিসর্গ এমন কি চন্দ্রবিন্দুকে অতিক্রম করে এখন চন্দ্রিল এমন একটা জায়গায় পৌঁছে গেছে তাতে আমার যেটা মনে হয় সত্যজিৎ রায় তো চলচ্চিত্রকার হয়েছিলেন তার কারণ উনি খুব অকপট হয়ে বলেছেন যে আর সব কিছু সবাই হয়ে গেছে চলচ্চিত্রকার হওয়াটা বাকি ছিল তাই সত্যজিৎ হয়েছেন তা চন্দ্রিল এসআরএফটিআইতে পড়াশোনা করে ফিল্ম নিয়ে পড়াশোনা করে এমন ভালো গদ্য লিখেও কোথাও কি যে বাঙালি দার্শনিক আধুনিক যুগে তো খুব কম তুমি কি বাঙালি দার্শনিক বা চিন্তানায়ক হয়ে ওঠার চেষ্টা করছো না দর্শন অনেক বড় ব্যাপার সেই জিনিস ধারণ করার ক্ষমতা আমার মধ্যে আছে বলেই আমি মনে করি না আধার তো প্রস্তুত হতে হয় তা খুব একটা নেই আমি দার্শনিক হওয়ার এলেম আমার মধ্যে আছে বলেও মনে করি না আমি নিতান্তই লেখক আর এই হালফিলে তুমি যেরকম বলছো বক্তা আমি মোটামুটি যা লিখেছিলাম বা যে দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলাম সেগুলোই বক্তৃতায় বলি কিন্তু লোকে ভাবে খুব নতুন কিছু বলছি তার কারণ লেখাগুলো তারা পড়েনি সেই সূত্রে এখন বক্তা হিসেবে একটু নাম হয়ে গেছে এই যা আর অবশ্যই গীতিকার কিন্তু দার্শনিক নই অত অদূর যেতে পারবো না কিন্তু যেটুকু যাচ্ছি সেটুকু ভালো করে গেলেই ভালো গীতিকার বললে সুগীতিকার আচ্ছা আমার একটা কথা বলতেই হয় টাফটকে অনেকে ভাবেন বিশেষ করে টাফটক হয়ে যাওয়ার পর অনেকে ভাবেন যে তাকে আমি অপমান করার জন্য ডেকে এনেছি তার জন্য অনেকে এরকমও হয়েছে অনুষ্ঠানের পর তার আগে অনেক কথা বলছিলেন পরবর্তীকালে আমার প্রগল্ভতায় পাত্তাও দেন না চুপচাপ বাড়ি ফিরে যান কিন্তু আমার একটা কথা বলতেই হচ্ছে এই কথাটা খুব অস্বস্তিকর অপ্রীতিকর কিন্তু আমায় বলতেই হবে আমি অনেক ভেবে দেখেছি টাফটকের জন্য বিষয় হিসেবে চন্দ্রিল ভট্টাচার্য একেবারেই যায় না যে চন্দ্রিল ভট্টাচার্য সিগারেট খায় না মদ বিড়ি গাঁজা খায় না ঘোর শত্রুও কেউ কোনোদিনও বলেনি পরকীয়া করেছে যদিও পরকীয়া এখন অবৈধ একদমই নয় মহামান্য আদালতের নির্দেশে তারও একটা আইন বৈধতা এসছে হ্যাঁ সেই হিসেবে কোনো সারদারও টাকা নাওনি নারদাতেও তোমাকে ফুটেজে দেখা যায়নি টাফটকে তাহলে আমি কী প্রশ্ন করব। তা একটা তো মুগ্ধতা থাকে যেটা উচিত না সাংবাদিক হিসেবে কিন্তু আমি একটা জিনিস ভেবেছি আজকে চন্দ্রিল ভট্টাচার্যকে নিয়ে আমি যে আলোচনা করব সেটা বাঙালিকে নিয়ে আসলে চন্দ্রিল ভট্টাচার্য বঙ্গ সমাজকে কিভাবে দেখছেন আমি সেই বিষয়ে কয়েকটা প্রশ্ন ঠিক করছি সাধারণত আমি প্রশ্ন ঠিক করি না কিন্তু আমি প্রথমেই যে জিনিসটা আমার মাথায় অনেক দিন ধরে ঘুরছে আমি দেখতে পাচ্ছি বাঙালি অনেক তরুণ তরুণী তারা জিমে যাচ্ছেন খুব ভালো লাগছে সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছেন আবার বাঙালি বুদ্ধিজীবীদের দেখছি তারা কীরকম যেন অন্য জীবী হয়ে যাচ্ছেন
কখনো কখনো পরজীবী বা মিথজীবী যেভাবেই বলো, বায়োলজি তো আমি অত ভালো ছিলাম না, বলতে পারবো না। বাঙালি আসলে কি জাত, গাম্বাট না আতেল? এইটা না খুব আশ্চর্য প্রশ্ন, এটা আমিও ভাবি এবং নিশ্চয়ই তোমারও হয় যে বৃহস্পতিবার মনে হলো গাম্বাট, আবার শুক্রবার মনে হচ্ছে না না আতেল। তা আমি অনেক ভেবে যা দেখেছি তা হচ্ছে বাঙালি হচ্ছে টুইন ওয়ান, মানে গাম্বাটও আঁতেলও, এবং এতদূর টুইন ওয়ান যে কোনো কোনো কাজ আছে যে একই কাজ কিন্তু সেইটাকে তোমার সকালে মনে হবে গাম্বাটপনা আর বিকেলে মনে হবে এর চেয়ে বড়ো আঁতলে মোয়ার হয় না। ধরো এখন এখন সবচেয়ে বেশি যা চলছে কোভিড, সেকেন্ড ওয়েভ এলো, টিভি চ্যানেলে সকলে সমস্ত ডাক্তারবাবু যারা আছেন, অন্যান্য বিশ্লেষক, সকলে রাজনীতিবিদদের একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিতে থাকলেন যে এরা যদি নির্বাচনটা না করতেন তাহলে আজকেই সেকেন্ড ওয়েভ আসতো না, আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, এরা নিজেদের ভোটের স্বার্থে আজকে দেখো এই সেকেন্ড ওয়েভটা করলেন। প্রত্যেক সাধারণ মানুষ এই বিষয়ে একমত হলেন, এই হতচ্ছাড়া রাজনীতিবিদগুলোর জন্য আমাদের সেকেন্ড ওয়েভ এসছে। তারপর সেকেন্ড ওয়েভ যেরকম করেই হোক চলে টলে গেল, খুলে টুলে দেওয়া হলো, এবার প্রাণপণে সবাই দোকান বাজার দীঘা দার্জিলিং মাছটা হয় থুতনির কাছে নামিয়ে, অর্থাৎ কোভিডের ঘুষিটা যাতে আপার কাটটা যাতে আটকে যায়, অথবা মাছটা না পড়ে চলে গেলেন। তা এখন তো রাজনীতিবিদরা বলেননি যে যাও তুমি সবাই মিল মজা করো ফুর্তি করো সবাই একত্রিত হও এবার আড্ডা দাও, বলেনি কিন্তু গেল। এবার তুমি বলবে এটা গাম্বাট পোনা, এ তো তুই নিজে থার্ডটা ডেকে আনছিস রে ভাই, তুই তো গাম্বাট। কিন্তু এবার একটু দূর থেকে অবলোকন করো, সেটা হচ্ছে তাহলে বাঙালি সচেতন বা অচেতনভাবে কী বললো, তারা বলতে চাইছে যে তারা কোয়ান্টিটি অফ লাইফে বিশ্বাস করে না, তারা কোয়ালিটি অফ লাইফে বিশ্বাস করে। মানে তারা কোভিডের গুঁতোয় বদ্ধ সংকীর্ণ একটা একটা অত্যন্ত খর্ব হয়ে যাওয়া জীবনযাপন করবে না, যদি জীবনযাপন করি তাহলে আমি আড্ডা মারবো, আমি ফুচকা খাবো, আমি দার্জিলিং দাপিয়ে বেড়াবো। তার মানে আমরা সমস্ত প্রাণী সম্পর্কে কী জানি যে মৃত্যু ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয় বাবা, সার্ভাইভাল ইনস্টিংটের চেয়ে বড় ইনস্টিং কিছু নেই, যাই হোক সেসব বিষয়ে মৃত্যুকে ভয় পায়। বাঙালি কিন্তু বলছে সে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর চেয়ে বড়। ফার্স্ট ওয়েভের কথা মনে করো, সারা পৃথিবী থরথর করে কাঁপছে, মরে যাবো না তো? আর বাঙালি কী করছে, ফেসবুকে তার নাচ তার গান তার ছবি আঁকা আপলোড করে যাচ্ছে, অর্থাৎ মরলে মরবো কিন্তু এখানে শিল্প পরিচয়টা। এখানে আমি একটা ফুটনোট বলবো, একটা মিম দারুণভাবে প্রচারিত হয়েছিল ফার্স্ট ওয়েভে, যে তখন তো বাজার তো খুললেই ভিড় হয়ে যাচ্ছিল, অসম্ভব ভিড় ছিল। তা সেখানে লেখা ছিল বাঙালি হচ্ছে একটা মানে ইতিহাসে লেখা থাকবে একটা জাত জাতি যেটা বিলুপ্ত হয়ে গেছে, যারা বাজার করতে করতে বিলুপ্ত হয়ে গেল। প্রায় তাই, মানে আমি বলছি এই যে এটা সকলেই বলছে, মানে বাঙালি কেন ভারতীয়দের ক্ষেত্রেও বলছে কুম্ভমেলায় কেন গেছিল, ধর্ম কি জীবনের চেয়ে বড়। কিন্তু এটাও তো ঠিক যে মানুষ কিছু মানুষ যা বলতে চাইছেন সেটা তুমি যেভাবেই বলো যে না আসলে গাম্বাট হুজুগে, কিন্তু তারা বলতে চাইছেন আমি মরে যেতে পারি। এখন তো সবাই জানে যে কোভিড এসে মরে যেতে পারে, এমন কোন পরিবার আছে যার কোনো শাখা প্রশাখার মধ্যে কেউ অন্তত আক্রান্ত হননি, হয়তো মৃত্যুও বরণ করেছেন, কিন্তু তারা বলতে চাইছে না না আমি মরে যেতে পারি, মরবো, কিন্তু তার আগে আমি প্রাধান্য দেবো হচ্ছে জীবনকে, অর্থাৎ আমি বাঁচবো আমি টিকে থাকবো না। এই বলাটা কিন্তু কম বলা নয়, যদি সত্যি সত্যি এইটাকে কেউ ঠিকঠাক দর্শনে সাঁতলে একটা প্রবন্ধ লেখে তাহলে তার চেয়ে বড় আঁতেল তুমি আর কাকে বলবে। আমার এখানে খুব আত্মলাপি করতে ইচ্ছে করছে, ফরাসি ভাষায় একটা কথা আছে ভিভ দ্য জোয়া, এই যে বেঁচে থাকার আনন্দ, জীবনের যে আনন্দ, জীবনের যে আনন্দ, মানে তার মানে কি কোথাও বাঙালি একাধারে গাম্বাট এবং একাধারে আঁতেল, আমি তাই মনে করি, মানে টুইন ওয়ান। হ্যাঁ, এটা একটা খুব নতুন সংযোজন হলো বাঙালি টুইন ওয়ান। দ্বিতীয় প্রশ্নটা ইদানিংকালে খুব মানে আমার গা ছমছম করে, মাঝে মাঝে সাংবাদিকতা করে খাই তো, চারিদিকে ভূতের মতো ভুয়োরা বেরিয়ে আসছে, এই ভুয়ো ব্যাপারটা এত বঙ্গ সমাজে হলো কেন? আইএস অফিসার ভুয়ো, বিভিন্ন জায়গায় যাচ্ছি পুলিশও নাকি ভুয়ো, সিবিআই ইন্সপেক্টর ভুয়ো, এত ভুয়ো কেন? এই সত্যি আমি জানি না, এর কোনো উত্তর আমি জানি না। তবে এও হতে পারে, মানে এটা এটার আবার দুটো ব্যাখ্যা হতে পারে, একটা হচ্ছে ইদানিং ভুয়ো বেড়ে গেছে, আর একটা হচ্ছে ভুয়ো চিরকালই ছিল কিন্তু ইদানিং ধরা পড়ছে বেশি। সেক্ষেত্রে আবার বলতে হবে এখন প্রশাসন এত দক্ষ যে টকটক করে ভুয়ো ধরে ফেলছে, আগে দক্ষ ছিল না বলে ধরতে পারতো না। কিন্তু এটাও মানতে হবে যে দেখো বাঙালিদের মধ্যে কি অসামান্য স্পর্ধা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে, যে আমাদের তো ধরো ডেলিগেট কার্ড আছে, তাতেও একটা বিরাট কোন ফেস্টিভ্যালে যদি আমাকে নিয়ে যায় বার্লিন ভেনিস, সে আমার মানে ওই ঠাটবাট দেখে আমি একটু থতমত খেয়ে কোলকুঁজো হয়ে হীনম্মন্যতা সম্পন্ন হয়ে দারোয়ানকে কোনো মতে ডেলিগেট কার্ডটা দেখাবো, যার কোনো কার্ড নেই, যে পুরোটাই পুরোটাই বানিয়েছে, যে পুরোটা ভেজাল, একটা ইচ্ছে করে একটা কার্ড তৈরি করেছে, কি একটা কর্পোরেশনের অমুক টাঙিয়েছে, তাবুটাও পুরোটা ভুয়ো, সে কতটা তা মানে গটগট করে হেঁটেছে,
কি পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে এসে গাড়ি থেকে নেমেছে, কি পরিমাণ ঔদ্ধত্যের সঙ্গে সে সমস্ত কিছু দেখেছে শুনেছে, যে সবাই তাকে না না নিশ্চয়ই কেউ কেটা, নইলে কি এভাবে আসতো, এভাবে গটগট করে ঢুকে পড়তো, এভাবে কথা বলতে পারতো? তাহলে দেখা যায়, দেখো যে বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। অবশ্যই দেবাঞ্জনের ব্যাপারে একটা কথা বলে রাখি, দেবাঞ্জন কিন্তু এটা মানে চতুর্দিকে বলে বেড়াতো, সে একটা ডকুমেন্টারি ফিল্ম করেছে এবং সেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে মানে পুরস্কার পেয়েছে, মানে কানকেও কিন্তু ছাড়েনি। মানে দেবাঞ্জনের এই কান প্রীতি দেখে আমার ওর প্রতি যতটা অপরাধী এবং যতটা ওকে আমি তুচ্ছতাচ্ছিল্য করছিলাম, কিন্তু একজন এরকম ভুয়ো আইএস অফিসার সে কান ফিল্ম ফেস্টিভ্যাল অব্দি তার দৌড় আছে, এটা জেনেও আমি খুব মুগ্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ, মানে অনেকটা বলেছে আর কি, এবং এতটা এখন সত্যি সত্যি ভয় করছে। তুমি যা বলছিলে যে যদি একটা ট্রাফিক পুলিশ একজন আমাকে যদি আটকান যে আপনি ভুল করছেন, আমি এও জানি না যে তিনি সত্যি না ভুয়ো। এবার আমি যদি আইডি কার্ড দেখতে চাই, আবার যদি উনি ভুয়ো না হন, তাহলে দেখো উল্টে উৎপত্তি, তিনি খুব রেগে যাবেন আমাকে ভুয়ো ভেবেছে। কিন্তু এখন প্রতিটি মানুষই ভুয়ো হতে পারে, যদি এত বড় বড় ক্ষমতাশালী লোক অমুক লোক, সে 10 কোটি টাকায় গড়িয়াহাটের বাড়ি কিনবে করছে ভুয়ো, তমুক লোক সে লোককে পাউডার ঢুকিয়ে দিল শরীরে ভ্যাকসিন বলে ভুয়ো, তাহলে তো সত্যি সত্যি পৃথিবীর সকলে ভুয়ো। একজন সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী মানে তাকেও ডাকতে তার কোনো বাধলো না এবং তিনিও সেটা নিলেন। মানে পুরো জিনিসটার মধ্যে যেটা চলছে, একটা দিকে আমার শুধু ভাল লাগে, এটা ভুয়োর ক্ষেত্রে বলছি না সব ক্ষেত্রে, যে বাংলা পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে একটা ক্ষেত্রে পুরোপুরি এগিয়ে আছে, যে এখানে সার্কাস কিন্তু অনবরত। মানে তোমাদের, তোমরা টিভি চ্যানেলে কাজ করো, তোমাদের ব্রেকিং নিউজ দরকার হয়, তুমি অন্য যেখানে থাকো তোমার ব্রেকিং নিউজ হবে তো আজকে ভাবতে হবে, বাংলায় ভাবতে হবে না। এখন একটু কম আছে, ইউরো কাপ টিউরো কাপ গেল, অলিম্পিক এখন মেডেল পেলে ব্রেকিং নিউজ, সেই জন্য সবাই একটু ছুটি নিয়েছে। কিন্তু এমনি সময় যখন ধরো খুব IPL চলছে না বা তোমার খুব উত্তেজিত হয়ে ওঠার কিছু নেই, তখন দেখবে 3 দিন কি 4 দিন এর চেয়ে বেশি ব্যবধান লাগে না, একটা এমন হুড়ুম করে একটা কিছু উঠে আসে, তখনই তাই নিয়ে হই হই পড়ে যায়, আবার 4-5 দিনের মধ্যে আর একটা কিছু সার্কাস। এটা আমার অপূর্ব লাগে, মানে বাংলায় বেঁচে থাকা যে একটা উত্তেজক ঘটনা, এইটা ভাব মানে মানতেই হয়। ব্রেকিং নিউজে যখন ঘটনা ঘট মানে প্রসঙ্গ উঠলই, তাহলে 2-3টে ব্রেকিংয়ের কথা বলি। আজ থেকে 10 বছর আগে বা তারও আগে আমরা যখন প্রথম টেলিভিশনে আসি, তখন ব্রেকিং নিউজের একটা প্রকৃতি ছিল। এখন ব্রেকিং নিউজ এরকম আমরা প্রায়শই দেখি, টলিউডের কোনো জনপ্রিয় অভিনেত্রী, তার সন্তান সম্ভবরা তিনি, তার বেবি বাম দেখানো হয়ে গেছে ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়াতে, দারুণ উত্তেজনা তার বাবাকে। অথবা ধরুন এমন একজন মানুষ যিনি মন্ত্রী ছিলেন, প্রাক্তন মেয়র, এবং তার চেহারায় কেউ তাকে অনেক কিছু বলে ডাকছেন, তাকে সবাই আমরা চিনি, বঙ্গ সমাজে তিনি রাজনীতিতে বেশ 10 দশক কাটিয়েছেন, এবং আরেকজন বিদুষী মহিলা, একাধারে সৌন্দর্য দেখা গেল তাদের, যে এখন তো পরকীয়া এইভাবে বলা যাবে না, তার কারণ মহামান্য আদালতেও পরকীয়ার বিভিন্ন আইনি ব্যাখ্যা আছে, সেইটা নিয়েও মানুষের অসম্ভব উত্তেজনা। এর বাড়িতে অমুকে গেলেন, দুজনকে একসঙ্গে দেখা গেল, তারা আপাতত তিনি হাসপাতালে স্ত্রীকে বার করে দিলেন, কিন্তু অমুককে বললেন আসুন, হ্যাঁ তিনি তিনি বাড়ির পোশাক পরে বেরিয়ে এলেন, হ্যাঁ বা ছেলে কার, এটাতে কি কোথাও মনে হচ্ছে এই ব্রেকিংগুলোকে যদি খুব নৃতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা হয়, কোথাও কি মনে হচ্ছে বাঙালি মানে যৌনতার ব্যাপারে এখন অনেক সাবালক হয়েছে? না, আমার তো উল্টোটা মনে হচ্ছে, কারণ মানে তুমিও নিশ্চয়ই একমত হবে যে সাবালক যদি হতো তাহলে এগুলোকে পাত্তাই দিত না, তখন মনে করতো যে অমুক লোকের পরিচয় তার কাজে, সে কার সঙ্গে যৌনতা করবে, কার সঙ্গে প্রেম করবে, কতজনের সঙ্গে প্রেম বা যৌনতা করবে, কি বন্ধুত্ব করবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে না কি গলাবো না। প্রকৃত সাবালক করতে একেই বলে। এই তুমি যে যে অভিনেত্রীর কথা বলছো, তার সন্তান হবে, সন্তানের পিতাকে, এইসব নিয়ে যখন হই হই চলছে, তখন দেখবে তুমি ওই সময়ই বাংলার কোনো প্রান্তে হয়তো শুধুমাত্র পরকীয়া করার অপরাধে তারা খুব উঁচু সমাজের উঁচু স্তরের মানুষ নন, কিন্তু তাদের হয়তো কাউকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, কাউকে হয়তো চুল কেটে দেয়া হচ্ছে, একরকম খাপ পঞ্চায়েত বসিয়ে বিচার করা হয়েছে, একজন মহিলাকে প্রহার করা হচ্ছে কি গ্রামে ঘোরানো হচ্ছে, এইসবও ঘটে। অর্থাৎ পরকীয়া জিনিসটাকে আমরা দুটো দিক থেকে দেখি, একটা হচ্ছে আমার যৌন ঈর্ষা, এই আমি একজনের সঙ্গে ভালো করে শুতে পারলাম না, ও তিনজনের সঙ্গে শুয়ে ফেললো, এটা কী করে হয়, এই তো একদমই করা যায় না, এইখান থেকেই মূলত হিংস্রতাটা জন্মায়। আর তারপর হচ্ছে আমাদের একটা নীতিবোধ আছে, এবং সেখানে আমি মনে করি যে আমি যেহেতু নিরামিষ খাচ্ছি, সেহেতু যে আমিষ খাচ্ছে সে নীতিগতভাবে আমার চেয়ে খারাপ। এইবার যখন কোনো মিম হচ্ছে কিংবা কেউ ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অত্যন্ত সাধু খুব ভাইরাল হয়ে যাওয়া কোনো পোস্ট দিচ্ছে, দেখবে সেখানে সে মনে করছে যে আমি নীতিগতভাবে উঁচু, এবং সেই জন্য এই লোকটা যে কিনা বউ থাকতে আরেকজনের সঙ্গে প্রেম করে, বা যে কিনা বাধ্য নয় বলতে যে আমার সন্তানের বাবাকে, এ ঠিক
লোক নয়, তবে কি না এরা যেহেতু কিছু করে ফেলেছে, টাকা এসে গেছে, গ্ল্যামার এসে গেছে, তাই এসব আজে বাজে কাজকর্ম করে কোত্থেকে কে জানে একরকম নিস্তার পেয়ে যায়, পাওয়া উচিত নয়। সমস্ত ব্যঙ্গে তারা হাসির ছলেই বলছে এই হাই হ্যান্ডেডনেসটা আছে, এইটাই প্রমাণ করে যে এরা সাবালক হতে পারেনি। সাবালক হলে কেউই অবশ্য হতে পারেনি, মানে প্রিন্সেস ডায়নাও যখন তার সম্পর্কের কথা বলেন হই হই পড়ে যায়, ইংল্যান্ডে কি আমরা বলবো না না তাতে পড়েছে পড়েছে আমার কি, আর রাজকুমারী রাজকুমারী থাক না এরকম কেউ বলে না। কিন্তু প্রকৃত সাবালকত্ব যদি কোথাও থাকে তাহলে সেখানে বলা হবে যে ওর সন্তান, ওর স্বামী, ওর প্রেমিক, ওর যৌনসঙ্গী, এ নিয়ে আমার কোনো উৎসাহ নেই, শুধুমাত্র উনি যে কাজ করছেন, রাজনীতিতে এলে রাজনীতি করতে পারছেন কি, সিনেমা এলে সিনেমা করতে পারছেন কি, এইটুকু দেখবো বাকিটা দেখবো না, এইটা যদি কোনোদিন বাঙালি বলতে পারে আমার সন্দেহ আছে, মনে হয় না পারবে, তবেই সে সাবালক বা সাবালিকা হবে। বরং কোথাও মনে হয় একটু অমানবিক না, একজন সন্তান সম্ভবা যেই তার সন্তানের বাবা হোক না কেন, আমরা বরং যে ভদ্রমহিলা এই রকম একটা ট্রানজিশন তো পিরিয়ড থাকে নিশ্চয়ই তার মধ্যেও পরিবর্তন ঘটছে, এইভাবে বোধ হয় সমালোচনাটা কোথাও কোথাও আমার মনে হয় মানবিকতা বিরুদ্ধেও চলে যায়। এখন তো অমানবিকতাই তো ইন ফ্যাশন, মানে আমরা আমরা গোটা ভারত, মানে এটা শুধু বাঙালি বলছি না, বাঙালির মধ্যে খুব বেশি করেই আছে, গোটা ভারত হচ্ছে সেডিস্ট, ধর্ষকামী। মানে এখন এই সোশ্যাল মিডিয়া এসে গিয়ে, সোশ্যাল মিডিয়ার জন্যেই এটা হয়েছে বলছি না, কিন্তু এই ওভার ডিটারমিন, মানে এটা ছিল সোশ্যাল মিডিয়া, সেটা অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছে, আর ফুলে ফেঁপে উঠেছে বলে সোশ্যাল মিডিয়া থেকে উপচে পড়ে আবার আমাদের ব্যবহারিক জীবনেও ঢুকে অনুঘটকের মতো ত্বরান্বিত। হ্যাঁ একদম তাই, মানে এটাও এটাকে প্রভাবিত করছে, ওটাও এটাকে প্রভাবিত করছে, করে যেটা হয়েছে যে ট্রোল করা, অপমান করা, অপদস্থ করা, এটা আমাদের একটা দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে কি যদি এরকম ঘটে যে সন্দেহ হয়ে গেল কিন্তু তখনও কাউকে অপমান করা হয়ে ওঠেনি, আজকে কাউকে অপদস্থ করা হয়নি, একজন পাবলিক ফিগারকে চার অক্ষরের খিস্তি পরিবেশন করা হয়নি, তাহলে প্রচুর লোকের একটা উইথড্রল সিমটম হয় না, যে সন্ধ্যেবেলা মদ খায় কিন্তু আজকে মদটা পায়নি, তাহলে হয় না ভেতরে একটা শারীরিক অস্বস্তি হচ্ছে। তাই কোনো একজন ফিল্ম, কোনো একজন ফিল্মে ফিল্ম করেছেন, কোনো একজন যিনি ফিল্ম পরিচালনা করেছেন বা সাহিত্যিক বা রাজনীতি করেন, কাউকে একটা গালাগাল দিতে হবে, এবং সেই গালাগাল আজকে, মানে আমরা এতদূর প্রগতিশীল হয়ে গেছি, আমরা আর আগে আগে ছিল যে তুমি গালাগাল দিলেও তুমি কতগুলো অশালীন শব্দ প্রয়োগ করবে না, আজকে আমরা সেই গোড়ামি পেরিয়ে গেছি, আজকে আমরা শুরু করি চার অক্ষর দিয়ে, যদি তুমি প্রকৃত ঋজু গদ্য লিখতে চাও তাহলে তোমার চার অক্ষর দিয়ে শুরু করতে হবে, তুমি যদি নাটকে সপ্রতিভ সংলাপ লিখতে চাও তাহলে একটা লোকের মুখে চার অক্ষর বসিয়ে যাও, তাহলে সেটা আমি যখন ফেসবুকে পোস্ট করবো, আমি যখন হোয়াটসঅ্যাপে কারোর নামে লিখবো, আমি এরকম লিখবো না যে না সত্যজিৎ রায়ের ছবি আমার ভালো লাগে না, কারণ তার কারিগরি প্রতিভা যতখানি হোক আমার যেন কেমন মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তার প্রাণময়তায় কিছু অভাব আছে, এসব বলবো না, আমি প্রথমে একটা চার অক্ষর দেবো, তার মানে হচ্ছে আমি প্রগতিশীল, এটা প্রমাণিত হয়ে গেল। এবার এইরকমভাবে অশ্লীল ভাষায়, অসংযত ভঙ্গিতে অন্য মানুষকে অপমান করা, অপদস্থ করা, এবং বুঝতে পারছো পুরোটা নিরাপদ দূরত্ব থেকে করছি, আমি তো তার মুখোমুখি যাচ্ছি না, আমি এখান থেকে লিখে দিলাম, তারপর তাকে ট্যাগ করে দিলাম, কিছু জানতে পারলো, এবার সে লোক তো মরুক না পুড়ে, সে তো আমাকে সরাসরি আঘাত করতে পারবে না, এই নিরাপদ দূরত্ব থেকে জঘন্য কাদা ছোঁড়া এটা বাঙালির এখন প্রিয়তম ব্যসন। তাই তুমি একটা নির্দিষ্ট ঘটনাকে বিচ্ছিন্ন করে নিয়ে এটা অমানবিক বলতে পারো না, এখন অমানবিকতাই হচ্ছে, এখন ইত্রময়ই হচ্ছে বাঙালির প্রিয় একটা শখ, ফলে এটা চলবে, তাতে যদি কেউ অমানবিকভাবে করতে পারে কাউকে আক্রমণ, সে বরং বেশি ভাইরাল হবে অবশ্যই। আচ্ছা কোথাও কি মনে হয় বাংলা চিত্রনাট্যতেও, আমি বাংলা ছায়াছবির কথাই বলছি, হিন্দিতে তো বটেই এটা ছিল, কিন্তু হিন্দিতে অসামান্য কাজও হয়েছে সেই রকম ঘরানা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধরো গালিগালাজ বা যে শব্দগুলো আমরা ব্যবহার করি না সেই শব্দগুলো অধিক ব্যবহার হচ্ছে এবং সেই চিত্রনাট্যটা সফলতা পাচ্ছে, এতেও কি কোথাও বাঙালি কি এখন শুনতে চাইছে এই ভাষায় চিত্রনাট্য? শুনতে হয়তো চাইছে, কারণ একটা তো অবদমিত ব্যাপার থাকে, মানে কেন যৌনতার প্রতি আমাদের এত আকর্ষণ কেন, কারণ আমাদের গোটা সমাজটা যৌনতার ক্ষেত্রে একটা অবদমিত সমাজ, একটা যৌন ক্ষুধার্ত সমাজ, এটা যদি খুলে দেওয়া হতো সকলে, একটা স্ক্যান্ডিনেভিয়ান সমাজ, এত ভাবে তুমি ভাবতে পারছো যে আইসল্যান্ডে তুমি বলবে অমুকের ছেলে হচ্ছে কি বাচ্চা হচ্ছে বাবাকে জানে, বলবে জান দিয়ে না, জানতে যাবে কেন, তোমার কি অধিকার আছে জানার, বলে সেই তোমাকেই বরং সে বলবে যে এই একদম আজ বাজে কথা বলো না যাও চলে যাও, সে বলবে তার কারণ তাদের কাছে কোনো রকম যৌন অবদমন নেই, আমাদের আছে। সেই রকম ভাবেই যখন আমাদের সাহিত্যে কিংবা চলচ্চিত্রে প্রথম এই জিনিসটা এলো যে, এবং আসা তো উচিতই, কেন আমি যদি ক্যান্টিনে খিস্তি করতে পারি, আমি যদি রাস্তায় গালাগাল দিতে পারি, আমি চলচ্চিত্রে ওই রকম যদি পরিস্থিতি হয় আমি কেন চরিত্রকে গালাগাল দেওয়াতে পারবো না, পারবো, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে গেলো এইরকম যে একটা একটা ডায়লগ যদি হয় যেটা তোমার ভাল লাগে, কাটা কি বেঁচে খায়, এটা তোমার ভাল লেগেছে কেন, এর মধ্যে যে
অবিশ্বাস্য রসবোধ আছে সেটা হাসিয়ে তুলেছে, এরকম কল্পনাই করা যায় না, ওটা আমার কাঁটা বেঁচে খাবে কি। আবার কেউ হয়তো বললো তারিখ পে তারিখ, তখন তোমার মনে হলো সত্যি তো এ আমাদের আমার অ্যাংস্টটা বার করে আনবে। একটা কারণে তো তুমি হাততালি দেবে, কিন্তু শুধুমাত্র গালাগাল দিচ্ছে বলেই তুমি হাততালি দিতে শুরু করো। সে সংলাপটা পূর্ণ করার আগেই, সংলাপটা পরিস্থিতি অনুযায়ী খুব সুন্দর মানানসই হয়েছে কিনা বোঝার আগেই, বা মানানসই না হওয়া সত্ত্বেও তুমি যদি শুধুমাত্র গালাগাল দিয়েছে বলেই হাততালিটা শুরু করে ফেলো, তখন বোঝা যায় যে সমাজটা এত অবদমিত ছিল যে মেন স্ট্রিমে যে মুহূর্তে গালাগালটা এসে পড়ছে ও তাতে এত খুশি হয়ে পড়ছে যে হ্যাঁ চলো এটা বাবা এটাকে হিট করিয়ে দিই, কারণ গালাগাল আছে এর চেয়ে বড়ো আর আমার কাছে কিছু হয় না। সেটা আবার বোঝায় যে ও কিন্তু প্রকৃতপক্ষে প্রগতিশীল হতে পারলো না। গালাগাল যত খুশি ব্যবহৃত হতে পারে, কারণ কিচ্ছু বলার নেই। একটা শুধু গালাগাল দিয়ে একটা উপন্যাস লেখা হোক না, তাতে কিচ্ছু এসে নবরুণ ভট্টাচার্যের উপন্যাস আমাদের অত্যন্ত প্রিয় এবং সেখানে নবরুণই তো সাহিত্যে এই পুরো আগলটা খুলে দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে নবরুণের সাহিত্যে ফেতাড়ুতে উনি কি বলছেন, পুরো উপন্যাসটা মিলে কাঙাল মালছাট মিলি বা ফেতাড়ুর ছোট গল্প মিলি তো কিছু বলছেন, সেটা বললেন কি না বললেন না, শুধু পুরন্দর ভাটের দুটো লাইন কোট করতে পারলে তারা খুব কৃতার্থ বোধ করে। এবার পুরন্দর ভাট যা লিখছেন সেটা ভালো লিখছেন, কিন্তু পুরোটা মিলিয়ে তো তার আবেদনটা, ওই আবেদনটা বোঝার অনেকের অতদূর দায়ী নেই। আমি বলছি না যে কেউ বোঝে না, নিশ্চয়ই বোঝে, মানে সাহিত্যের ভেতরে লুকিয়ে থাকা বা গভীরে থাকা দর্শন নয়, বহিরাবরণেই আমরা ঘুরছি। হ্যাঁ আমার মনে হয় তাই। এবার নিশ্চয়ই সকলে নয়, অনেকেই নিশ্চয়ই বুঝছেন, এটা তো হতে পারে না কেউ নবরুণ বোঝেন না, বা যারা যারা চলচ্চিত্রে বা নাটকে বা অন্য কিছুতে খিস্তি প্রয়োগ করছেন তারা প্রত্যেকেই না বুঝে শুধুমাত্র কয়েকটা সস্তা হাততালি তোলার জন্য করছে, নিশ্চয়ই নয়, অনেক ক্ষেত্রেই নয়। কিন্তু আবার অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ওই রকম একটা সপ্রতিভূতার ভানের জন্য এটা প্রয়োগ করা হচ্ছে, এবং অধিকাংশ দর্শক বা শ্রোতা শুধুমাত্র ওটা শুনেই এত উৎফুল্ল হয়ে যাচ্ছেন যে ওটার মাধ্যমে আদৌ যে কাজটা করা হলো সেটা সার্থক হলো কি না সেই দিকে মনোযোগটা যাচ্ছে না। আমি তো অনেকগুলো ভাষা জানি না, কিন্তু ছোটোখাটো যেসব ভাষাগুলো জানি বেশিরভাগ ভাষাতেই দেখি গালাগালির সর্বোচ্চ যদি অতিক্রম করে সেটা হচ্ছে আদি রসাত্মক হয়। কিন্তু বঙ্গে একটা আলাদা ঘরানাও আছে, গালাগালির তো বিভিন্ন খিস্তি খেউড়ের ঘরানা আছে, সেখানে বাবা তোলাটা বাঙালিদের মধ্যে একটা অভ্যেস আছে এবং এটাকেই মনে করা হয় এটাই সবচেয়ে খারাপ। এর পেছনেও কি কোনো মনে হয় যে মনস্তত্ত্ব রয়েছে? আমি জানি এইটা আমি একেবারেই বলতে পারবো না, এটা গোটা সমাজের একটা ইলেকট্রো কমপ্লেক্সের বন্দোবস্ত, এই আমি আমি জানি না, আমার কোনো ধারণাই নেই আর কি। অবশ্যই একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নেওয়ার পর ফিরে আসবো, আমাদের এখনও অনেক প্রশ্ন আছে, বিশেষ করে এই অবদমিত যৌনতা কেন বাঙালিদের এত প্রিয় এই বিষয়ে তো চন্দ্রিল ভট্টাচার্যের কাছে আবার যাব, আরও অনেক প্রশ্ন আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতুব্রততে।